নন্দীগ্রামে পূজোর উপহার তুলে দিলেন মন্ত্রী শুভেন্দু। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। পরিবর্তনের আরেক নাম নন্দীগ্রাম। গণ আন্দোলনের পথ ধরে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল রাজ্যে। প্রত্যেক বছর পুজোর আগেই উপহার সামগ্রী তুলে দেওয়ার অনুষ্ঠান করেন মন্ত্রী। সেই প্রথাগত মেনেই আজ নন্দীগ্রাম হরিপুর কৃষক বাজারে শুভ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নন্দীগ্রাম আন্দোলনের শহীদ পরিবার বর্গ আহত এবং পরিবারের প্রতি সম্মাননা জ্ঞাপন এবং উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে ভূমি আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছেন, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য সদা সর্বদা আন্দোলনে মুখরিত করেছিলেন, তাদের পরিবারের হাতে শারদীয়ার উপহার তুলে দিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, পরিবহন জলসম্পদ উন্নয়ন সেচ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ। আপনারা জানেন যে মানুষের মাঝে কাজ করতে গিয়ে আমি মেঘনাথ দাস সহ আমরা অনেক অর্থনীতিগুলোকে কিছু অর্থনীতি এবং অন্যান্য কিছু সাহায্য করে থাকেন। সারা বিশ্বে করোনা চাষে তার সঙ্গে উৎসব আকারে না করে আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পুলিশ ভিডিও পঞ্চায়েত সমিতি আপনাদের নিয়ে মিটিং করেছে, এখানেই করেছে, আমি ছবি দেখেছি। 11 দফা একটা গাইডলাইন আপনাদেরকে দিয়েছে, সেটা আপনারা মেনে চলবেন। আমার এখানে বিশেষ কথা নেই কিছু বলার। আমি অত্যন্ত খুশি আনন্দিত যে আপনারা আমার ডাকে সমস্ত পূজা কমিটি নন্দীগ্রাম 1-2 ব্লকে এখানে সমবেত হয়েছেন। দলমত নির্বিশেষে এটা সবচেয়ে বড় আমার কাছে প্রাপ্তি, কারণ আমি নন্দীগ্রামের সমস্ত মানুষেরই প্রতিনিধি বলে মনে করি। বহুদলীয় রাজনীতি থাকে, বিভিন্ন রাজনৈতিক দল থাকে, মত থাকে, পথ থাকে, কিন্তু সামগ্রিকভাবে সমস্ত মানুষকে নিয়ে চলাই হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য এবং পথ। সে কাজটা আমি করি। আজকে আপনাদের এখানে আমি প্রত্যেকটি পুজো কমিটিকে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, স্যানিটাইজার এবং কিছু সহযোগিতা, কারণ এবারে আপনারা সে অর্থে সার্বজনীন পুজোয় চাঁদাপত্র, লকডাউন, প্রচুর লোকের কাজকর্ম চলে গেছে, অনেক পরিযায়ী মাইগ্রেন্ট লোকেরা বাইরে থেকে কাজ করে ফিরে এসেছেন, সরকার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ানো, রেশন বা ইত্যাদি অন্যান্য অনেকভাবে সাহায্য করে, কিন্তু তার মধ্যেও সে অর্থে আপনাদের এবারে পুজোর বাজেটও কমিয়ে দিয়েছেন এবং সার্বজনীন যে সংগ্রহ করা চাঁদাপত্র ইত্যাদি বা সদস্য চাঁদা ইত্যাদি, সেক্ষেত্রেও আপনাদের অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে। সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছে এবং তার বৃদ্ধি ঘটেছে, পুলিশ প্রশাসনের মাধ্যমে আপনারা চেক পেয়েছেন, সেটা অন্য পর্যায়ে। আমার পক্ষ থেকে আজকে আপনাদের মাস্ক, স্যানিটাইজার এবং কিছু সহযোগিতা আমি প্রত্যেকের কাছে তুলে দিলাম। 2-3 মনে হচ্ছে ঘট পুজো হচ্ছে, আর 5টা ঘট পুজো হচ্ছে নিয়ম রক্ষার্থে, আর বাকিদের আপনারা যেভাবে করেন করবেন, দেখবেন যাতে ব্যাপক জমায়েত করে স্বাস্থ্যবিধি ভেঙে নতুন করে এই করোনা বা কোভিড বা আমাদের এই মহামারী যাতে ছড়িয়ে না পড়ে, এটা দায়িত্ব নিয়ে সমস্ত পূজা কমিটি দেখবেন। আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা দিয়ে আমি সবাই প্রায় ডাকেন, প্রত্যেকটা পূজা কমিটিতে অ্যাটেন্ড করা খুব মুশকিল, শুভেচ্ছা থাকে, শুভেচ্ছা বার্তাও পাঠাই, ব্যানার হোর্ডিং করে পাঠাই, আমার প্রতিনিধিরা যোগাযোগ রাখেন, তার যোগাযোগ এবারেও থাকবে, তবুও আমি আসি। আমি ষষ্ঠীর দিন সকালে গোকুলনগর এবং সুদীপদের ওখানে আলিয়াপাড়া মন্দিরে একটু প্রণাম করে যাব, কোথাও মঞ্চে উঠবো না, মঞ্চের কোন প্রোগ্রাম এবার থাকবে না, শুধুমাত্র মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন করে, দীপদান করে, মায়ের পায়ে পুষ্পার্ঘ নিবেদন করে আমি এই 3টি জায়গা অ্যাটেন্ড করে দেবো ষষ্ঠীর দিন সকালে। আর আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বা আপনাদের
সেবক শুভেন্দু অধিকারীকে আপনাদের কিছু জানানোর দরকার থাকে, আপনাদের প্রত্যেকের কাছে আমার মোবাইল নম্বর আছে, মেসেজ হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন, অথবা নন্দনায়ক বাড়ে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কার্যালয় আছে, রাজা সহ 4-5 জন ছেলে কাজ করে, নন্দীগ্রাম 2 ব্লকে দলীয় কার্যালয়ের উপরতলায় ওখানে একটি বিধায়ক পরিষেবা কেন্দ্র আছে, নয়ন সহ 2-3 জন ছেলে আছে। তারপরে তো মেঘনাথদা আমার প্রতিনিধি হিসেবে 2 ব্লকে সমন্বয় করেন, এর বাইরেও ওদিকে মলিনাদি নাড়ুবাবু মহাদেববাবু থেকে শুরু করে এদিকে প্রণব ভাই থেকে শুরু করে সুদীপ আছে, সবাই মিলে ওদিকে অশোক করণ থেকে শুরু করে সরোজ ভূঁইয়া সবাই আছেন, আরো অন্য অনেকে আছেন, সবাই মিলে একসঙ্গে আমরা এবারে সুন্দরভাবে পুজো অনুষ্ঠান পালন করব। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, শারদ অভিনন্দন জানিয়ে, দেবী মা দুর্গা, জগৎজননী মা দুর্গা আরো আরো বেশি শক্তি দিক আমাদের, যাতে অশুভ শক্তিকে পরাস্ত করে আমরা শুভ শক্তির উত্তরণ ঘটাতে পারি। সবাই ভালো থাকুন, জয় হিন্দ।